রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল এক্স-রে মেশিনের শুভ উদ্বোধন। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। তথ্যচিত্রে কুড়িগ্রাম প্রতিনিধি সোহেল রানা। কুড়িগ্রামের রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল এক্স-রে মেশিন উদ্বোধনের মধ্য দিয়ে জনগণের দীর্ঘদিনের দাবি পূরণ হলো। গতকাল বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুড়িগ্রাম দুই আসনের সাংসদ পনির উদ্দিন আহমেদ বলেন, কুড়িগ্রাম জেলার মধ্যে প্রথম রাজারহাট ডিজিটাল এক্স-রে মেশিনের কারণে চিকিৎসা সেবার মান আরও এক ধাপ এগিয়ে গেল এবং আগামী দু এক মাসের মধ্যে আধুনিক অপারেশন থিয়েটার ও ডিজিটাল ইউনিট চালু হবে। এ সময় কুড়িগ্রাম সিভিল সার্জন ডাক্তার মঞ্জুরুল এ মোর্শেদ, রাজারহাট স্বাস্থ্য ও পপ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান জুয়েল সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সংসদ সদস্য হাসপাতালের চারদিক মনোমুগ্ধকর ফুলের বাগান ঘুরে দেখেন। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আমার ফুলবাড়ি দাদাঘাট এটাকে আপডেট করবো। সবই ডাক্তার থাকবে, এই ডাক্তার গুলো এখানে যে এই উপজেলা কেন্দ্রে যেহেতু কুড়িগ্রাম দুই আসনে এমপি আমি রাজারহাট ফুলবাড়ি কুড়িগ্রাম সদর রাজারহাট স্বাস্থ্য উপজেলা কেন্দ্র যদি কোনো কিছু লাগে সিভিল সার্জন আসে, উনি আমার সাথে পরামর্শ করলে কি লাগবে আমার এই সময় দিয়েছেন যে এক্স-রে ইউনিট চালু করে একটা ডেন্টাল ইউনিট।